ওজন কমিছে অরবিন্দ কেজরিওয়ালৰ। কারাগারলৈ যোৱাৰ পিছতে ওজন কমিল কেজরিওয়ালৰ। 12 দিনত প্রায় 5 কিলোগ্রাম ওজন কমিল দিল্লীৰ মুখ্যমন্ত্রী গৰাকীৰ। 69.5 কেজিৰ পৰা 65 কেজি হল কেজরিওয়ালৰ ওজন। কেজরিওয়ালৰ স্বাস্থ্যক লৈ চৰকাৰক আক্ৰমণ আম আদমি পাৰ্টিৰ নেত্ৰী তথা দিল্লী চৰকাৰৰ মন্ত্ৰী আতিশিৰ। আতিশিৰ মন্তব্য, মধুমেহৰ ৰোগী মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল, এনে পৰিস্থিতিত তেওঁৰ ওজন দ্রুতগতিত কমি যোৱাটো স্বাস্থ্যৰ কাৰণে হ'ব পাৰে মাৰাত্মক। অৱশ্যে তিহাৰ জেল কৰ্তৃপক্ষই জনা মতে অরবিন্দ কেজরিওয়ালৰ স্বাস্থ্যৰ সকলো ভাইটেল পেৰামিটাৰ স্বাভাৱিক আছে। 1 এপ্ৰিলত দুজন চিকিৎসকে পৰীক্ষা কৰিছে কেজরিওয়ালক। ন্যায়ালয়ৰ আদেশ অনুযায়ী কেজরিওয়ালক দিয়া হৈছে ঘৰৰ পৰা অনা খাদ্য। ইপিনে কেজরিওয়ালৰ গ্ৰেপ্তাৰৰ বিৰুদ্ধে আদালতত কৰা আবেদনৰ বুধবাৰে দিল্লী উচ্চ ন্যায়ালয়ত পুনৰ শুনানি হয়। এই শুনানিৰ সময়তে কেজরিওয়ালৰ অধিবক্তাই অভিযোগ কৰে যে নিৰ্বাচনৰ সময়ত আপ দলটোক নিশ্চিহ্ন কৰাৰ ষড়যন্ত্ৰ কৰি কেজরিওয়ালক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। কিন্তু চৰকাৰী অধিবক্তাৰ যুক্তি এই যে দুর্নীতির গোচরটো বিপথে পরিচালিত করবলে নির্বাচনের প্রসঙ্গটুক অজুহাত হিসাবেহে লৈছে অভিযুক্ত। লগতে ইয়াকো কয় যে এই সুরা দুর্নীতি 100 কোটিরও অধিক হব পাৰে। সরকারি অধিবক্তায় দিয়া তথ্যমতে প্রমাণ নষ্ট করবলকে কোটি টকার মোবাইল ফোন নষ্ট করেছে অভিযুক্ত সকলে। অরবিন্দ কেজরিওয়ালে ডিজিটেল প্রমাণ নষ্ট করারও গুরুতর অভিযোগ সরকারি অধিবক্তার। মধ্যভোগীর জড়িয়ে কাম করেছে অভিযুক্ত। অভিযুক্ত বিজয় নায়ারে আপ মন্ত্রী কেশব গেহলটর বাংলোর পরাই কাম করেছিল বলেও যুক্তি দিয়ে সরকারি অধিবক্তায়। বুধবারে শুনানির অন্তত রায় সংরক্ষিত রাখে দিল্লী উচ্চ ন্যায়ালয়ে। উল্লেখযোগ্য যে দিল্লীর সুরা নীতি গোচরত অরবিন্দ কেজরিওয়ালের পূর্বে গ্রেপ্তার হয়েছে মন্ত্রী মনীষ সিসোদিয়া। আনহাতে গ্রেপ্তার হওয়া আপ সাংসদ সঞ্জয় সিংহে লাভ করেছে জামিন। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট।